কোচিং সেন্টার দখল করে তৃণমূল কার্যালয় করাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব উত্তপ্ত আগরতলা উসুমপুর এলাকা। ঘটনাস্থলে ঘোলা থানার বিশাল পুলিশ বাহিনী। আগরতলা উসুমপুর বটতলা ডাক্তার সমর্থ ঘোষ গরিব মানুষের চিকিৎসার জন্য ঘর বানিয়েছিলেন। তার মৃত্যুর পর তার সেই ঘরেই তারই সহকর্মী বন্ধু শম্ভু ঘোষ দুস্থ ছাত্রছাত্রীদের বিনামূল্যে পড়াতেন। আজ দুপুরে পানিহাটি পৌরসভার 25 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর হিমাংশু দেবের ঘনিষ্ঠ যুব তৃণমূল নেতা দেবাশিস লোথ দল বল নিয়ে গিয়ে পানিহাটি পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের সেই কোচিং সেন্টার দখল করতে যায় এবং কোচিং সেন্টারের ভেতরে থেকে সবাইকে বার করে দিয়ে ঘরের ওপর তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ঝুলিয়ে দিয়ে গেটে তালা দিয়ে দখল করে। দখলদারিতে বাধা দিতে আসলে স্থানীয় এক বৃদ্ধ ব্যবসায়ীকে মারধর করে কাউন্সিলরের ঘনিষ্ঠ নেতা। এই খবর পেয়ে 27 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর শ্যামলী দেব রায় ঘটনাস্থলে আসে এবং ঘোড়া থানার পুলিশ বাহিনী খবর দেন। ঘোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। তারপর পুলিশকে সঙ্গে নিয়ে কাউন্সিলর শ্যামলী দেব রায় গেটের তালা খুলে তৃণমূলের দলীয় পতাকা খুলে দিয়ে দখল মুক্ত করে সেই ঘর এবং পুনরায় কোচিং সেন্টার ফিরিয়ে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। পাশাপাশি তৃণমূল কংগ্রেস কাউন্সিলর শ্যামলী দেব রায় জানান কোনো রকম অন্যায়ের কাজকে প্রশ্রয় দেওয়া হবে না তার ওয়ার্ডে এলাকায়। শোনা, ওনাকে উনি বাধা দিতে আসাতে ওনাকে ধাক্কা মেরে সরিয়ে এখানে তালা বন্ধ করে দিয়ে গেছে, পতাকা লাগিয়ে দিয়ে গেছে, ঝান্ডা তৃণমূলে। উনি তো রাজনীতির সাথে কোনো যুক্ত ছিলেন না ডাক্তারবাবু। উনি মানুষকে ভালোবাসতো, মানুষের পাশে এসে দাঁড়াতো, মানুষের কাজ করতো। উনি কোনো পলিটিক্সের মধ্যে ছিলেন না। তাহলে ওনার এখানে এই ঝান্ডাগুলো কেন লাগানো হবে? আমি তৃণমূল করি ঠিকই, কিন্তু আমি চাই না ওনার এই স্থিতি, ওনার ওনার যে সম্মানের জায়গা, কোনো পার্টিগত কোনো কিছু আসে। আমি চাই দেবাশিস যে ভুলটা করেছে ও অন্যায় স্বীকার করুক এখানে এসে। এই ঘটনায় সম্পূর্ণ স্বীকার করে নিয়েছে 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিমাংশু দেব। ঘটনার পর থেকে ঘটনায় জড়িত কাউন্সিলর হিমাংশু দেবের ঘনিষ্ঠ দেবাশিস লোথ পালাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে ঘোলা থানার পুলিশ। পার্টি বিষয়ে দখল হয়েছে সেটা আমি, এখানে কিছু হকার ছেলেপেলেরা গিয়েছিল, তাদের বসার জায়গা নেই, ওরা একটা রিক্রিয়েশন ক্লাব করবে এরকম একটা শুনেছিলাম আমি, এর বেশি আর কিছু আমি যাই না। কিন্তু ওখানে কাউকে মারধর করা হয়েছে বলে সে খবর আমার কাছে না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। দেবাশিস 27 নম্বর ওয়ার্ডে থাকে, 1 নম্বর আজাদিনর ইলেকটেড সেক্রেটারি এবং আমাদের কর্মী, সেটা জানি। তো ওর বিরুদ্ধে কেন বা কারা বললো, বলেছে কারা, তারা কারা? এলাকার অনেক মানুষ আছে দেবাশিসের পক্ষে আছে, অনেক মানুষ বিপক্ষে আছে। কেউ কিছু বললেই কি সেটা সঠিক হতে পারে আমি তো জানি না।